আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিহামিদ প্রিয়দর্শক শ্রোতা ইনভাইটেশন টু চেঞ্জের ধারাবাহিক বিশ্বভিত্তিক আলোচনার আজকের এই পর্বে আমরা কথা বলবো ইনশাআল্লাহ মুসলিম বিয়েতে অন সংস্কৃতি খুবই গুরুত্বপূর্ণ সমসাময়িক সামাজিক আচার অনুষ্ঠান ধর্মী একটি বিষয় বিয়ে নিঃসন্দেহে এটা সুন্না নবীজি সাল্লি ওয়াসাল্লাম বললেন সুনাতি ফেমান সুন্নতি সুনি মিননি বিয়ে আমার সুন্না অতএব যে ব্যক্তি সুন্না থেকে বিমুখ হল সে আমার দলভুক্ত নয় আমার উন্মত নয় এই জন্য নবীজি সসাম যুবকদেরকে অ্যাড্রেস করল করে বললেন ইয়া মা সারা সব মানিস ব্যাচ হে যুব সমাজ তোমাদের মধ্য থেকে যারা শারীরিক এবং আর্থিকভাবে সামর্থ্য রাখো বিয়ে করবা তারা যেন বিয়ে করে নাও কারণ ফাই ইন্দর ওয়াহসানুল ফরাজ বিয়ের মাধ্যমে মানুষের চক্ষু অবনমিত হয় এবং লজ্জাস্থানের হেফাজত হয় যদি কারো সামরিক সাময়িকভাবে কারো যদি আর্থিক এবং শারীরিক অসুবিধা থাকে অক্ষমতা থাকে ফালে হি সওম সেই জন্য সিয়াম সাধনা করে এসিয়ামের মাধ্যমে অন্তত পক্ষে তার লজ্জাস্থানের হেফাজত হবে চক্ষু অবনমিত হবে এই জন্য বিয়ে সব নবী এবং রসুলের সুন্না সব নবী রসুল বিয়ে করেছেন অতএব এটাকে সুনাতুল আমি রসুল বলা হয় অত সব নবী রসুলের অন্যতম সুন্ন হলো বিয়ে করা তো বিয়ে একটা সামাজিক বাধা ইসলামিক স্কলারগণ এটাকে এ হিসেবে গণ্য করেছেন কারণ বিয়ের মাধ্যমে একজন পুরুষ কিংবা নারীর দিনের অর্ধাংশ পূর্ণতা পায় এই জন্য দিনমুখী হবার জন্য আল্লাভীরু হওয়ার জন্য আল্লাহ পথে এগিয়ে আসবার জন্যে যাবতীয় ফেতনা থেকে ব্যাবিচার থেকে ইফটিজিং থেকে সমাজকে মুক্ত রাখবার জন্য বিয়ের বিকল্প নেই এই জন্য নবীজি সাল্লু আল আমলেও বিয়েটা খুবই সহজ ছিল আমলে মোহরানা নিয়ে একটু যখন সহজ করতে যাওয়া হলো বা একটু কঠিনের দিকে চলে যাচ্ছিল তখন অমরুল হফিউচার থেকে মানুষকে ফিরিয়ে রাখবার জন্য বিয়েটাকে সহজ করে দিয়েছিলেন সেই বিয়েতেই বিয়ে সংঘটিত হবে যেহেতু এটা একটি আবাদত এর থাকবে নিশ্চয়ই কিছু না কিছু স্ট্রাকচারাল ফরম্যাট থাকবে যেগুলো সরিয়ে অনুমোদন দেবে সেই কিছু বিয়ের রেওয়াজ বা রসম বা রীতিনীতির মধ্যেই কিছু অনুসলামিক কাণ্ডকলাপ কিংবা কার্যকলাপ আমরা দেখতে পাই যেগুলি মোটেই ঠিক নয় কি কি একটি মুসলিম বিয়েতে অনুসলামিক কার্যকলাপ ঘটতে পারে আমরা যদি এক এক করে হিসাব করে দেখি প্রথমেই যখন পাত্র কিংবা পাত্রী দেখা নিয়ে শুরু হয়ে যায় যখন পাত্রী দেখতে যায় বরপক্ষ অর্থাৎ উড বি হাজব্যান্ড যখন একজন ম্যাচ বা পাত্রকে দেখতে যায় তখন তার সাথে করে অনেক গাইরে মাহারামকে নিয়ে যায় অর্থাৎ তার বাবাকে নিয়ে যায় তার ভাইকে নিয়ে যায় তার বন্ধুকে নিয়ে যায় এদেরকে নিয়ে একসাথে বাবাকে নিয়ে ভাইকে নিয়ে বন্ধুকে নিয়ে একসাথে মেয়েকে দেখতে যায় অথচ এটা মোটেই জায়েজ নেই বিয়ে করার আগে কোনো কনেকে কোনো বরের বাবা তারও দেখা হারাম তারও দেখা জায়েজ নেই বড়জোর যেটা করতে পারে একজন বর ছেলে পক্ষ ছেলে তার সাথে তার মাকে কিংবা তার কোনো বোনকে রক্তের সম্পর্কীয় আত্মীয় বোনকে সাথে করে নিয়ে যেতে পারে মেয়েকে দেখার জন্য কিন্তু সেই ক্ষেত্রে তার ভাই কিংবা তার বাবা মামা খালু অথবা কোনো বন্ধুকে নেয়া বৈধ নয় এই জন্য প্রথমেই আমাদের এখানে সরিয়া লঙ্ঘন হয় দেখা যায় দল বেঁধে গাড়ি ভর্তি করে দুলাভাই থাকলে দুলাভাইকে নিয়ে যাওয়া হয় বন্ধু থাকলে বন্ধুকে এক দল এক টিম ধরে নিয়ে যাওয়া হয় বাবা তো আছেই আবার ভাইও আছে সবাই গিয়ে একটা মেয়ের সামনে গিয়ে হাজির হয় মেয়েটা যতটা স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে পারে যতটা সাহস আছে তার সব কিছুই নষ্ট হয়ে যাবে প্রথম দেখাতেই কারণ এত মানুষ আসছে তাকে দেখার জন্যে এটা অনুচিত দ্বিতীয়ত আসে বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে তার আগে কিছু আনুষ্ঠানিকতা যেমন গায়ে হলুদের কথাটাই আমরা বলে থাকি গায়ে হলুদ দেয়া নারীদের জন্য বৈধ কিন্তু পুরুষের জন্য এটা বৈধ আছে বলে কোনো কেরাম এটাকে ফতোয়া দেন নাই কারণ হলুদে একটা কালার হয় পুরুষরা তাদের শরীরে কালার করা এটা জায়েজ নেই হ্যাঁ চুলে কালার করা জায়েজ আছে তবে কালো ছাড়া অন্য রং সেটাও মেহেদি রং। কিন্তু হলুদ দেয়া পুরুষ নিজে চাইলে নিজের শরীরে হলুদ দিতে পারে এটা গুনাহের খুব কাজ নয় কিন্তু কোনো ছেলে অর্থাৎ বরকে গায়ে হলুদ দেয়া গায়ে হলুদ দেওয়ার জন্য কনের পক্ষ থেকে দল বেঁধে গায়রে মাহারাম বেশ কিছু মেয়ে বা মহিলা আসলো তারা এসে অথবা ছেলের গায়ে তার অন্য কোনো বান্ধবী অথবা তার পড়শি চাচাতো বোন খালতো বোন মামাতো বোন ইত্যাদি অনেকেই এসে ছেলেকে তার শরীরে গালে বিভিন্ন জায়গায় মেহেদি মাখিয়ে অথবা গায়ে হলুদ দিয়ে দেয়া এটা জায়েজ নেই তাদের সাথে দেখা দেওয়া তো তাদের বৈধতাই নেই এটা জায়েজ নেই ঠিক তেমনিভাবে নারীকে যখন গায়ে হলুদ দেওয়া হয় নারীকে তখন তার এলাকার মানুষ তার হয়তো বা ক্লাসমেট হতে পারে ব্যাচমেট হতে পারে তার কলিগ হতে পারে তার অন্য কোনো বান্ধবী ইভেন হতে পারে ইভেন অন্য কোন পুরুষ অথবা তার ভাই অথবা অন্য কেউ যদি কোনো নারীকে এইরকম তার গালে বা অথবা গায়ের কোনো অংশে যদি হলুদ দিয়ে দেয় সেটাও জায়জ নেই স্বাভাবিকভাবে একজন নারীর শরীর আরেকজন নারী স্পর্শ করবে এটাও ইসলামী বৈধতা নেই একজন নারীর শরীরের দিকে অন্য কোনো নারী তাকাবে এটাও বৈধতা নেই গ্রামে দেখা যায় যে এক নারী আরেক নারীর সামনে কাপড় ঠিক করছেন শাড়ি পরছেন ব্লাউজ ঠিক করছেন এগুলি ঠিক নয় এগুলি জায়েজ নেই কারণ নারীর মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পুরোটাই হলো আওরাতের অংশ পর্দার অংশ এই পর্দার দিকে কোনো নারী খেয়ালে হোক বেখেয়ালে হোক তাকাবেন না এটা উচিত নয় আপনি শাড়ি পরতে পারেন না আরেকটা মেয়েকে নিয়ে এসে আপনি শাড়ি পরলেন পড়ালেন। এটাও উচিত নয় এগুলো সরিয়া খুব সূক্ষ্মভাবে দেখে ঠিক না সেই জায়গায় গায়ে হলুদের নামে যে আনুষ্ঠানিকতা আমাদের দেশে চালু হয়েছে এটা মুসলিম সংস্কৃতি নয় এটা অন অমুসলিম বা অন সংস্কৃতি এটা থেকে বের হয়ে আসা উচিত এরপরে অনুষ্ঠানকে কেন্দ্র করে বরযাত্রী কনে যাত্রী বরযাত্রী পরিভাষাটা খুব সম্ভবত আমাদের এই পাক ভারত উপমহাদেশে আছে বরযাত্রী বলতে কোনো যাত্রী নাই নবীজি সাল্লাহ ইসলাম বিয়ে করেছেন জীবনে তার বরযাত্রী ছিল না সাহাবিগণ বিয়ে করেছেন তাদের বরযাত্রী ছিল না তাবিগন বিয়ে করেছেন তাদের বরযাত্রী ছিল না এটা নতুন একটা পরিভাষা তৈরি হয়েছে বিয়েতে অনুষ্ঠান আনুষ্ঠানিকতা হবে দুইটা দুইটা অনুষ্ঠান আছে একটা হলো নিকাহ আর একটা হলো ওয়ালিমা নিকাহ ওয়ালিমা নিকাহ হবে মসজিদে নিকাহ হবে মসজিদে ওয়ালিনুহু ফিল মাসাজিদে নবীজি সাসম বললেন তোমরা বিয়েকে মাসজিদে করো এবং মানুষকে এটাকে জানিয়ে দাও মাসজিদে বিয়ের আগ্ধ হবে অনুষ্ঠান হবে আজকে সোকল এঙ্গেজমেন্টের নামে আলাদা অনুষ্ঠান হয় অথচ ওইখানে আগ্ধ হয় না এঙ্গেজমেন্ট হলো কি আমার ফিঙ্গার আমার আঙ্গুলের মধ্যে একটা রিং পরিয়ে দেয়া রিং ফিঙ্গার এর মধ্যে রিং দিয়ে দেয়া এটা নাকি অ্যাঙ্গেজমেন্ট সেটা অনুযায়ী সেখানে যে অসামাজিক যে কার্যকলাপ গান বাজনাগুলি হয়ে থাকে তো সম্পূর্ণ সরিয়ে গ্রহিত আমরা যেটা বলছিলাম আর্ধ হবে মসজিদে এবং সেখানে কিছু খুরমা খেজুর ছিটিয়ে দেওয়ার বিধান আছে মসজিদে আর্ধ শেষ হবে আর ওয়ালিমা হবে এরপরে এর মধ্যেও আরও কিছু কাজ আছে যে মেয়ের কনসেন্ট ইজিন নিয়ে আসার জন্য অর্থাৎ অনুমতি নিয়ে আসবার জন্য আবার এক দলকে পাঠানো হয় এখানে গাইরে মাহারাম কাজী সাহেব যায় আবার দেখা গেল যে তার কোনো বন্ধু বান্ধব যাচ্ছে বরের পক্ষ থেকে হয়তো অন্য কেউ যাচ্ছে এখনও কিন্তু বিয়ে হয় নাই সেক্ষেত্রে আবার দেখা যাচ্ছে ছেলের বাবা ছেলের ভাই এরা পর্যন্ত যাচ্ছে এটা বৈধ নয় এটা জায়েজ নেই এখানে যেটা হবে যে আগ করার সময় মেয়েকে দেখা দেওয়া জায়েজ আছে যে চোদ্দ দশ শ্রেণীর পুরুষ আছে দেখা দিতে পারে এদের কোনো একজন অথবা তার অভিভাবক তার বাবা যেতে পারে অথবা তার ভাই যেতে পারে এরা গিয়ে তার কাছ থেকে অনুমতি নিয়ে চলে আসবে আজকে তো আবার বিয়ের অনুষ্ঠানে নারীকে আবার একদম উদ্যম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এক জায়গায় বসিয়ে রাখা হয় সেখানে আবার কী বলা হয় মানুষেরা আসে আবার তার সাথে ছবি তোলে আবার ফ্রেমে আবদ্ধ হয় ইত্যাকার এগুলি সরিয়ার বিষয় নেই এগুলি হলো গিয়ে আপনার অন সংস্কৃতি এগুলো জায়েজ নেই সেক্ষেত্রে যে এটা করবে যে যাদের সাথে দেখা দেওয়া বৈধ এই ধরনের তিনজন যাবে যাওয়ার পরে তার কাছ থেকে এজেন্ট নিয়ে অনুমতি নিয়ে চলে আসবে এরপরে যিনি বিয়ে পড়াবেন আর যিনি উকিল হবেন উকিল বাবা হলে তো ভালো কথা বাবা নিজেই নিজের মেয়েকে বিয়ে করার প্রস্তাব দিবে ছেলের কাছে মাসজিদে যখন আগ অনুষ্ঠিত হচ্ছে তো এরপরে ইমাম সাহেব যিনি বিয়ে পড়াচ্ছেন তিনি হত্যা দিবেন দাঁড়িয়ে এরপরে আনুষ্ঠানিকতা শেষ হয়ে গেল খেজুর ছিটিয়ে দিবে আর রইল আরেকটি আনুষ্ঠানিকতা সেটি হচ্ছে অলিমা আমাদের সমাজে দেখা যায় ছেলের পক্ষ থেকে গাড়ি গাড়ি বহর করে মেয়ের বাড়িতে যায় মেয়ের বাড়ি থেকে আবার খুব বেশি মানুষ অ্যালাউড না কিছু মানুষ আসে কারণ কোনো কোনো এলাকায় দেখা যায় মেয়ের বাড়ি থেকে যদি যায় পঞ্চাশ জন ছেলের বাড়িতে থেকে যাবে একশত জন মোটামুটি ফিফটি পার্সেন্ট বেশি থাকবে হানড্রেড পার্সেন্ট কখনো কখনো বেশি হয়ে থাকে এটা নেয় মূলত বিয়ের অনুষ্ঠান অর্থাৎ অলিমার অনুষ্ঠান খাওয়া দাওয়ার অনুষ্ঠানের দায়িত্ব হলো ছেলের পক্ষের ছেলের দায়িত্ব সেই ক্ষেত্রে নবীজি সাল্লু আসেম বললেন আউলিম আলাউ ওলাউ বিশা হাতেন তুমি অলিমার অনুষ্ঠান করো যদিও তোমার সক্ষমতা না থাকে একটা বকরি জবাই করে হলেও করে থাক এখানে কিন্তু শরীরের একটি নির্দেশনা আছে নির্দেশনাটা হলো বিয়ের যাবতীয় খরচ বহন করবে ছেলের পক্ষ মেয়ের পক্ষ নয় হ্যাঁ যদি মেয়ের পক্ষ নিজে থেকে যাচিতভাবে কিছু করে থাকে স্বপ্রণিত হয়ে কিছু শেয়ার করে থাকে সেটা ভিন্ন কথা কিন্তু কেউ দাবি করে ভিন্ন অনুষ্ঠান করা অথবা অনুষ্ঠানের খরচ চাপিয়ে দেয়া এটা উচিত নয় বিয়ের অনুষ্ঠানে শুধুমাত্র ধনীদেরকে যারা উপঢৌকন দিতে পারবে উপহার দিতে পারবে তাদেরকে দাওয়াত দেয়া এটাও জায়েজ নেই এবং নবীজি সাম বললেন সবচেয়ে নিকৃষ্ট বিয়ের অলিমা হচ্ছে অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠান যে অনুষ্ঠানে গরিবদেরকে দাওয়াত দেওয়া হয় না উপেক্ষা করা হয় আর ধনীদেরকে দাওয়াত দেওয়া হয় বিয়ের অনুষ্ঠানে কোনো গিফট নেয়া জায়েজ নেই সোজা কথা আমাদের সমাজে তো রেওয়াজ হয়ে গিয়েছে একটা টেবিল বসিয়ে দেওয়া হয় সেখানে পান থাকে সিগারেট থাকে অনেক কিছু থাকে এখানে মানুষ খাইতে আসবে আগে প্রথমেই এটা একেবারে সামনে অর্থাৎ অনুষ্ঠানে যাওয়ার আগেই এটা দরজার কাছেই এখানে লিখে দেয় এখানে গিফট নেওয়া হয় এখানে আপনার উপহার দিন এইটো এরকম করাটা এটা অনুসলামী সংস্কৃতি ইসলামের সংস্কৃতি আপনি বিয়ে হচ্ছে একটা এবাদত এখানে আপনি মানুষকে দাওয়াত দিচ্ছেন খাওয়াচ্ছেন জন্য তাদের আপনি সেখানে মানুষকে দাওয়াত দিচ্ছেন জন্যে আর এখানে তাদের উপরে একটা কর ধার্য করে দিলেন খাইতে হলে এখানে দিতে হবে পে করতে হবে পে ফার্স্ট না হলে তোমার কোনো খাওয়ার নাই আবার এটা পরবর্তীতে হিসাবও করা হয় কে কতটুকু দিয়েছে কার উপহার কত বেশি কে কত টাকা দিয়েছে আবার কখনো কখনো লিখে দেওয়া হয় এখানে গিফট নেওয়া হয় না শুধুমাত্র টাকা নেওয়া হয় কোন ধরনের আওয়াজ শুরু হয়ে গেল দেশে এগুলি সম্পূর্ণ ইসলামিক সংস্কৃতি ইসলামের কোনো ঠাই নাই কোনো অবস্থান বা জায়গা নেই এরপরেও আরও আছে তারপরে বিয়ে হয়ে যাওয়ার পরেও আবার দেখা গেল যে ছেলের পক্ষ থেকে আবার খেতে যাওয়া হয় মেয়ের বাড়িতে তারপরে যৌতুক নেওয়া হয় না বলে দাবি করা হয় আধুনিক এই সমাজে কিন্তু ছেলে হুন্ডা পছন্দ করেন ছেলে গাড়ি ছাড়া চলাফেরা করতেই পারে না অর্থাৎ ইমপ্লিসিটলি তার উপরে প্রেশার ক্রিয়েট করা যাতে করে যৌতুকের মতো করে কিছু দেওয়া হয় হ্যাঁ আরেকটা বিষয় আছে এখানে নারীপক্ষ পক্ষ কোনো অংশে কম নন কম যান না তারাও আবার মোহর আনার নামে ছেলের যতটুকু সামর্থ্য আছে তার চেয়ে অনেক বেশি চাপিয়ে দেয় অথচ কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ যতটুকু সামর্থ্য আছে ততটুকু অনুযায়ী মোহর নির্ধারণ করার কথা বলা হয়েছে আরে সাহাবিদের তো বিয়ে হয়েছে একটা কোরানে আয়াত মুখস্থ করে দেওয়ার মাধ্যমে কোরআন একটা মাসাফ দেওয়ার মাধ্যমে মোহরানা নির্ধারণ করা হয়েছে একটা লোহার আংটি দিয়ে যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু অনুযায়ী ওই সময়ে দশ দেড় হাম একশো দেড় হাম পাঁচশো হাম পর্যন্ত তো আমরা জানি হাদিস থেকে যে মহরানা নির্ধারণ করা হয়েছে অর্থাৎ বরের সামর্থ্যের উপরে ডিপেন্ড করবে কতটুকু মোহর নির্ধারণ হবে তার সামর্থ্য অনুযায়ী আপনি মোহরানা চাইতে পারেন কিন্তু আমাদের সমাজে আরেকটি ভুল রেওয়াজ আছে আমার ক্ষমতা নাই পাঁচ লাখ টাকা দেয়ার আমি ঘোষণা করে থাকি দশ লাখ এক টাকা দেব মোহরানা নির্ধারণ করার আগে আমার নিয়ত হলো যে আমি এই টাকা পরিশোধ করব না জাস্ট মানুষকে শোনানোর জন্য নবীজ সালসাম বলেছেন কেউ মোহরানার অঙ্ক ধার্য করার পরে যদি সেটা আদায় না করে সে ব্যবিচার হবে ব্যবিচারের গুণা তার আমল নামায় লেখা হবে মোহরানা নক নগদ বাকিতে আদায় করা দুরস্ত আছে কিন্তু বাকিদের বিলম্ব করতে করতে এটাকে একদম মাফ করিয়ে নেয়া এটা জায়েজ নেই মোহরানা নারীর অধিকার স্ত্রীর অধিকার এটা আদায় করে দিতে হয় অতএব আমাদের দেশে মুসলিম বিয়েতে অনুষ্ঠানিক বহু সংস্কৃতি আছে গ্রাম অঞ্চলে তো আরো অনেক কিছু আছে গান বাজনার আয়োজন করা হয় বিয়েতে ডিজে পার্টি হয় আর অনেক কিছু বিশ্বাস করেন এই সব আনুষ্ঠানিকতা অন ইসলামিক সংস্কৃতি এগুলো মুসলিমের কোনো সংস্কৃতি নয় এগুলিকে পরিহার করা উচিত নবীজি নবীজোসাম বলেছেন ইন্না উনা সবচেয়ে উত্তম মহত্তম সর্বোত্তম বিয়ে হলো সেটাই যে বিয়েতে খরচ কম হয় যে বিয়ে সরিয়া অনুগামী হয় আল্লাহ ভয়ানা হইতে না আমাদের বিয়েগুলিকে কবল করুন আমাদের বিয়েগুলিকে পাশ্চে পশ্চিমা এবং পাশ্চাত্যের যাবতীয় সংস্কৃতি অপসংস্কৃতি মুক্ত রেখে সরিয়ার দৃষ্টিকোণ থেকে তার সারাউন্ডিংসে থেকে বিয়ের অনুষ্ঠান সুসম্পন্ন করার তৌফিক দান করুন প্রত্যেকে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে একদিন নিচ্ছি هذا ما عندي والعلم عند الله عليه توكلت اليه ونيب والسلام عليكم ورحمه الله وبركاته